পরিধান, এতে পুরুষরা অংশগ্রহণ করবে না। পুরুষরা মূলত তাদের টাখনুর উপর পর্যন্ত কাপড় পরবে। পুরুষদেরকে মায়ের উপরে অংশ মানে ঢাকার কোনো নির্দেশ হাদিসের মাধ্যমে দেওয়া হয়নি, এটি নারীদের জন্য বিশেষ। বোন, আপনি আরও লিখেছেন, অজু করার সময় এবং অজু করার পর এই দুই ক্ষেত্রে মেয়েদের কি অবশ্যই মাথায় কাপড় থাকতে হবে? মেয়েদের অজু করার পর মাথায় কাপড় না থাকলে কি অজু নষ্ট হবে? না, উজু করার সময় বা উজু করার পর কোনো অবস্থায় যদি মাথায় কাপড় না থাকে, এটা উজু নষ্ট হবে না বা উজু করতে কোনো মানে উজু করার জন্য শর্ত নয়। মানে এখানে জানতে হবে যেটা, সেটা হচ্ছে উজু করার জন্য মাথায় কাপড় দেওয়া শর্ত নয়। উজু যদি কেউ উজুর যে মানে বিধানগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে কারিমে বলেছে, ওয়া ইয়াকুম তুমিলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, যে তোমরা যখন সলাতের উদ্দেশ্যে দাঁড়াবে তখন তোমাদের কাজ হচ্ছে ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করবে, ও আই দিয়া কুমিলাল মারাফেক, তোমরা তোমাদের উভয় হাতকে ধৌত করবে তোমাদের কোনোই পর্যন্ত, এরপরে ও ওয়াম সাহবির উসিকুম, তোমরা তোমাদের মাথা মসে করবে, ও আর জুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের টাকনু পর্যন্ত তোমাদের উভয় পাকে ধুত করবে। এটা হচ্ছে ওজুর যে ফরজগুলো, সেগুলো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। এই কাজগুলো সম্পূর্ণ করার জন্য শর্ত নয় যে মাথার মধ্যে টুপি দিতে হবে, অথবা এর জন্য শর্ত নয় যে মাথার মধ্যে কাপড় দিতে হবে। মানে একদল মনে করেন যে মাথার মধ্যে টুপি না দিলে তাহলে তার উজুটা সুন্নাহ অনুযায়ী হলো না, এটাও আমাদের বোন প্রশ্ন এই জন্য করেছেন। অনেক সময় দেখা যায় জি মেয়ে ওজু করার সময় মাথায় কাপড় থাকে, কাপড়টা পরে যায়, তখন অনেকের প্রশ্ন জাগে তাহলে কি আমার কি ওজু নষ্ট হয়ে গেল? না, মানে যেমনিভাবে মানে এটা কাপড়টা উজু করার জন্য শর্ত নয়, তেমনিভাবে যদি কারো কাপড় মাথা থেকে পড়ে যায়, মাথার কাপড় যদি পড়ে যায়, এই কারণে উজু নষ্ট হবে না, এর মাধ্যমে উজু নষ্ট হবে না। উজু ভঙ্গের যে কারণগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে সেগুলো একেবারে সুনির্দিষ্ট। উজু তো সাধারণত মেয়েরা প্রকাশ্যে করে না, ঘরে ভিতরে বা বাথরুমে করে, সেখানে তো অন্য পরপুরুষ দেখাও তেমন কথা না। হ্যাঁ, যদি এটি এটি মশলা তখন আসবে যে মাথার মধ্যে কাপড় দেওয়ার বিষয়টি যদি উজু করে থাকেন অন্য পুরুষদের সামনে, মানে অন্য এমন স্থানে উজু করে থাকেন যেখানে অন্য লোকেরাও আছে, সেখানে উজু করতেছেন, মানে হয়তো কোনো কারণে এই ধরনের অবস্থা হতে পারে, অস্বাভাবিক কিছু নয়, তবে সে হ্যাঁ সে অবস্থা আপনি মাথায় কাপড় দিয়েই উজু করবেন। সে অবস্থায় মানে মাথায় যেহেতু আপনার পর্দা লঙ্ঘন করে আপনি উজু করবেন, তাহলে অন্য লোকদের সামনে সেটি আপনার জন্য জায়েজ নেই। কিন্তু যদি কোনো কারণে মাথা থেকে কাপড় পরে যায় সে অবস্থায়ও, তাহলে তার উজু নষ্ট হবে না, যেহেতু উজু নষ্ট হওয়ার কারণ নয়, উজু ভঙ্গের কারণের মধ্যে একটি মানে এটি নয়, উজু ভঙ্গ মানে এর কারণ যেগুলো বলা উল্লেখ করা হয়েছে তার মধ্যে মাথায় কাপড় মাথা থেকে কাপড় পরে গেলে উজু নষ্ট হয়ে যাবে এমন কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং আপনি যদি উজু করতে চান মানে মাথা খোলা রেখে, তাহলে উজু করা আপনার জন্য জায়েজ রয়েছে। আপনি যদি মাথায় কাপড় দিয়ে চান উজু করার, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে, দুটি আপনার জন্য জায়েজ রয়েছে, কোনো অবস্থায় আপনার উজু নষ্ট হবে না। আপনি বললেন যে হাত ধোয়া প্রসঙ্গে যে কোণের পর্যন্ত ধুতে হবে, কেউ কেউ বলেন যে কোণের চার আঙুল পর্যন্ত ধুতে হবে, এই বিষয়টা কেমন? না, কোণই সহ অন্তর্ভুক্ত কিনা এ নিয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ রয়েছে। শুধু হানাফি মাযহাবের আলেম জুফার ইবনে হুজাইল রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন না কোনই অন্তর্ভুক্ত নয়, কোনোই অন্তর্ভুক্ত নয়। এছাড়া হানাফি মাযহাবের আর তিনজন আলেম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদুল হাসান আশ-শাইবানি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইব্রাহিম ইউসুফ ইবনে ইয়াকুব আল আনসারী রহমতুল্লাহ আলাই, এরা সবাই বলেছেন যে কোনোই সহ দিতে হবে, কোনোই সহ অন্তর্ভুক্ত, কোনোই এর মধ্যে অন্তর্ভুক্ত, এবং এটাই অধিকাংশ ওলামায়ে কেরামের অভিমত, এটাই বিশুদ্ধ অভিমত। এবং নাসরিন সুলতান, আপনি আরও প্রশ্ন করেছেন, কোরআন পড়া শুরু করার সময় কোরআনে চুমু দেওয়া কি জায়েজ? এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কোরআনে করিম পড়ার সময় কোরআনে করিমের মধ্যে চুমু দেওয়া জায়েজ আছে কিনা, এই বিষয় নিয়ে ওলামায়ে কেরামের একটু দ্বিমত রয়েছে। তবে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তাবিদের মধ্যে নির্ভরযোগ্য ব্যক্তি একজন ছিলেন। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন এবং কোরআন তেলাওয়াতের যখন কোরআন নিতেন, তখন তিনি তার থেকে বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, তিনি কোরআনে করিমকে হাতে নিয়ে বলতেন কালাম রব্বি কালাম রব্বি, যে আমার রব আল্লাহ তাআলার মানে বক্তব্য, আল্লাহ তাআলার কথা, এবং তিনি চুমু খেতেন। এই জন্য একদল ওলামায়ে কেরাম বলেছেন যে হ্যাঁ, যদি কেউ মানে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে এভাবে তাজিম করে তাহলে এটা তার জন্য জায়েজ রয়েছে। তবে সাহাবিদের কোনো আমল সাব্যস্ত হয়নি এর মাধ্যমে, মানে সাহাবিদের এমন কোনো সাহাবির আমল সাব্যস্ত হয়নি যারা আল্লাহর কিতাবকে মানে এভাবে চুমু খেয়েছেন, এদের সাব্যস্ত হয়নি। সুতরাং এটি জায়েজ
উপরোক্ত কিছুই নয়, এখানে আবেগের বিষয় আসছে। যেহেতু মানে তিনি আবেগ আপ্লুত হয়ে যেতেন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তার সামনে আসতো, যেহেতু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহি, এটা হচ্ছে আল্লাহর কালাম, কোরআনে কারিম এটা শিকার দিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কথা, সুতরাং এর মর্যাদা অপরিসীম, এটি সাধারণ কোনো কিতাব নয়, এটি মানুষের রচিত যে সমস্ত কিতাব আছে সেই কিতাবের মানে পর্যায়ের নয়। সুতরাং এটাকে মর্যাদা দেয়া, এটাকে সম্মান করা, এর সাথে যে কোনো ধরনের আবেগ এর সাথে যদি জড়িত হয় থাকে, সেটা যদি শরীয়তের কোনো ধরনের গর্হিত বিষয় এর সাথে ইনক্লুড না হয় তাহলে সে কাজটুকু করা জায়েজ রয়েছে। যেহেতু আবেগ দিয়ে যদি সেটাকে চুমু দিয়ে থাকে আল্লাহর কালাম হিসেবে এতটুকু করা জায়েজ রয়েছে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবীদের কোনো বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত হয়নি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি, এটি পাঠিয়েছেন তালহা খালেদ দাম্মাম সৌদি আরব থেকে। আপনি লিখেছেন, কোনো প্রয়োজন পূরণার্থে জালালি বা দোয়া ইউনুস খতম করা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত, বিভিন্ন মসজিদের ইমামগণকে এজন্য যথেষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়, শরীয়তের কোনো ভিত্তি আছে কি? এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে কোনো প্রয়োজন পূরণের জন্য জালালি খতম অথবা কোনো সংকটে পড়ে গেলে খতমে ইউনুস পড়া, এগুলো মানে কতটুকু বৈধতা রয়েছে মূলত, আদৌ কুই এগুলোর কোনো ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মধ্যে আছে কিনা। প্রথম কথা হচ্ছে এই ধরনের কোনো খতম, খতমে জালালি যেটাকে বলা হচ্ছে, খতমে জালালির কোনো ভিত্তি নেই, একেবারে ভিত্তিহীন, মানে এটি এমন বিষয় যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা সাহাবী পরবর্তী সময় তাবেই কারো মানে বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং কারণ এটি দোয়ার কোনো প্রক্রিয়া নয় এবং এই প্রক্রিয়াটুকু কমপ্লিটলি বেদাত, একেবারে পরিপূর্ণ বেদাত, খতমে জালালি যে পদ্ধতিতে করা হয় তাকে, এবং এটা যে কত মানে ইসলামী শরীয়তের মধ্যে এর সামান্যতম কোনো স্থান নেই, এর মাধ্যমে যদি কেউ এই বিশ্বাস পোষণ করে থাকে তার বড় ধরনের মুসিবত থাকলে মুসিবত মানে দূর হয়ে যাবে, তার সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে তিনি সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন, পথভ্রষ্টতার মধ্যে রয়েছেন এবং তার আকিদাগত বিভ্রান্তি রয়েছে। দ্বিতীয় হচ্ছে খতমি ইউনুস যেটাকে বলা হয় তাকে, সেটা হচ্ছে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে যখন গেলেন তখন ইউনুস আলাইহিস সালাম যে দোয়াটুকু পড়েছিলেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, মানে এই দোয়াটুকু কোরআনে কারিমের মধ্যে সাব্যস্ত হয়েছে, মানে এটি একটা দোয়া কোনো সন্দেহ নেই। এবং এই দোয়ার বিষয়ে সহিহ বুখারী রিওয়ায়েতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়া ওজান নুন, যে নুনের এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সংকটের জন্য, বিপদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার সংকট দূর করে দেন, তার বিপদ দূর করে দেন। এবং এখানে যেটুকু সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে মানে সে ব্যক্তিগতভাবে, এটি খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা বুঝতে হবে, সেটা হলো সে ব্যক্তিগতভাবে এই দোয়া ইউনুস যেটাকে বলা হচ্ছে সেই দোয়া ইউনুস যেটা অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এই দোয়াটুকু যদি সে ব্যক্তিগতভাবে পড়ে, ব্যক্তিগতভাবে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সংকট দূর করে দিবেন, এটি হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু এর মাধ্যমে এই কথাটুকু সাব্যস্ত হয়নি কোনো হাদিসের মাধ্যমে যে 100,000 বা 150,000 বার যদি কোনো ব্যক্তি দোয়া ইউনুস পড়ে অথবা কোনো ব্যক্তি লোকদেরকে নিয়ে এসে, একদল লোককে নিয়ে এসে 100 লোক বা 50 লোক বা 10 জন লোক বা 20 জন লোককে নিয়ে এসে তাদেরকে মানে ভাগ করে দিয়ে যদি 400,000 বার পর্যন্ত অথবা 200,000 বার পর্যন্ত দোয়া ইউনুস পড়ে এবং দোয়া ইউনুসের একটা খতম করে, যেটাকে খতম হিসেবে আমাদের সমাজের মধ্যে প্রচলন রয়েছে, এই খতম করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সংকট দূর করে দিবেন, এই ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি অথবা সাহাবিদের কোনো আমল দ্বারাও এটি প্রমাণিত হয়নি, সাহাবিদের কোনো বর্ণনার মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। এটা আপনি ব্যক্তিগত পর্যায়ে পড়বেন জি, এবং তার যে কয়বার পড়ার ইচ্ছে সে কয়বার পড়তে পারবে, সে কয়বার পড়বেন, কিন্তু খতম হিসেবে মানে এই ধরনের কোনো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হবে না, এবং সেটাকে সুন্নাহ দ্বারা সাব্যস্ত না হওয়ার কারণে সেটাকে মানে সংকট থেকে মানে রক্ষার কারণ অথবা বিপদ আপদ থেকে মুক্তির কারণ হিসেবে গ্রহণ করা এবং সেই কারণে এ ধরনের কোনো খতম পড়ানো, এগুলো মানে কোনো অবস্থায় বিশ্বাস করা জায়েজ নেই, এগুলো বিভ্রান্তি, যদি কেউ বিশ্বাসঘাতক হবে তা বিপদ মুক্তির জন্য পড়তে পারে। আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি যখন কোনো বিপদে পড়ে অনুষ্ঠান না করে ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগতভাবে তিনি পড়তে পারেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ হাদিস দ্বারা এটি সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, সময় হলো বিরতির, ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রয়্যাল বেঙ্গল পথমেলা।
ষোলো জুন রবিবার, স্থান 204 স্ট্রিট, ব্রঙ্কস, নিউ ইয়র্ক। মেলায় সঙ্গীত পরিবেশন করবেন আরফিন রুমি, সোনিয়া, প্রেম সুন্দর বৈষ্ণব এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীবৃন্দ। বিস্তারিত অনুসন্ধান সিরাজুল ইসলাম খান আহ্বায়ক, মঞ্জুর হোসেন চৌধুরী জড়িয়ে সদস্য সচিব। কক্সবাজারের সমুদ্র পাড়ের স্বপ্নের বসত, স্বপ্নের ঘর, সর্বনিম্ন 8,95,000 টাকায় আপনি হতে পারেন ম্যারিনা বিচ ভিলার গর্বিত মালিক। বিশ্বমানের রিসোর্ট থেকে নিশ্চিত বাড়তি আয়। কক্সবাজারে 5-স্টার রিসোর্ট নিয়ে আমরাই প্রথম আপনাদের পাশে। এই রিসোর্টের মালিক আপনি, লাভও আপনার। আপনার বিনিয়োগের 100% নিশ্চয়তা আমরা দিচ্ছি। ম্যারিনা বিচ ভিলা উইল বিকাম এ হেডলাইন ইন বাংলাদেশ ট্যুরিজম হিস্ট্রি। ম্যারিনা বিচ ভিলা, স্বপ্নের বসত। Metropolitan Learning Institute Board, Medical Administrative Assistant Computer, Medical Billing, Bookkeeping, Accounting Assistant, ESL, JD, Shaho. Bifinna Kursu Majiki Shikhi Toh Dukha Podigulun. Yoko Parke 9777, Cruz Blue Water, Amadar Main Campus, Chhara, Jackson Hatchet 82-1137 Avenue, Brooklyn, 550-59 5th Avenue, Amadar Vache ROBT Extension Campus. Our school was founded in 1999 with 8 students in one classroom, and today it's grown to serve over more than 650 students, and we would love to have you visit us and check out our program. দেখবেন আজ সন্ধ্যা 6:45 সাংবাদিক মুশফিকুল ফজলের উপস্থাপনায় হ্যালো এক্সেলেন্সি, প্রযোজনা জোনায়েদ বিন জিয়া। দেখবেন বৃহস্পতিবার সন্ধ্যা 6:45 এনটিভিতে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনার জিজ্ঞাসা। এবার আমাদের হাতে যে ইমেলটি পাঠিয়েছেন সিজদা হাসান, লিখেছেন, When I was pregnant at the month of Ramadan, I could not keep the fast. So I have to keep it now or Allah will forgive me. এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে, সেটি হচ্ছে তিনি রমজান মাসে প্রেগনেন্ট অবস্থায় ছিলেন, রমজান মাসে সিয়াম পালন করতে পারেননি, তো এখন তিনি সেটা পালন করবেন? হ্যাঁ, অবশ্যই পালন করবেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ফামান কায়ারা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদাতু মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফররত অবস্থায় থাকে, ফাইদাতু মিন আইয়ামিন উখর, সে অন্য দিনগুলোতে সেটি পালন করবে। তা এটি যেহেতু তিনি রমাদান মাসে অসুস্থতার কারণে পালন করতে পারেননি, এখন যখন সুস্থ হয়েছেন তাকে তিনি অবশ্যই এটি পালন করতে হবে, এবং খেয়াল রাখতে হবে যে সিয়াম এর কাবা অবশ্যম্ভাবী অবশ্যই পালন করতে হবে, এটা অব্লিগেটরি বিষয়, এখানে কোনো ধরনের এখতিয়ার নেই যে আপনি মানে পালন করবেন কি করবেন না, যে আল্লাহ তারা ক্ষমা করে দিবে আমাকে যেহেতু আমি অসুস্থ ছিলাম, মানে এই চিন্তার কোনো অবকাশ নেই, বরং এটি আপনাকে আপনি যখন সুস্থ হবেন এবং সিয়াম পালন করার সক্ষমতা যখন আপনার আসবে তখন আপনি সিয়াম পালন করবেন, আর যেহেতু এখন আপনি একটা মানে আপনার সুযোগ আছে সিয়াম পালন করা, আপনি এখনই সেটি পালন করতে পারেন, সুস্থ থাকা অবস্থায় আপনি এই সিয়াম পালন করতে হবে, এটি বাধ্যতামূলক, এখানে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে মানে ক্ষমা চাওয়ার বিষয় নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হক সেটা আদায় করার পদ্ধতি রয়েছে, রাখতে হবে। জি বোন, আপনি আরো প্রশ্ন করেছেন, ইউজুয়ালি তারাবি সালাত টাইম ইজ আফটার এশা, বাট ইফ আই ডু দিস সালাত বিফোর ফজর ইজ দ্যাট ওকে? হ্যাঁ, তিনি তার জন্য জায়েজ রয়েছে, তারাবির সালাত যদি কেউ এশার নামাজের পরে পড়ে সেটাও তার জন্য জায়েজ রয়েছে, আর যদি কেউ সেটাকে ফজরের আগে তাহাজ্জুদের সময় পড়ে সেটাও জায়েজ রয়েছে। তারাবির সালাতের জন্য এই দুই ওয়াক্তের মধ্যে যে কোনো ওয়াক্ত, একেবারে ফজরের আগ পর্যন্ত এর ওয়াক্ত রয়েছে, সুতরাং তিনি এটাকে শেষ রাত্রে যদি মানে ডিলে করেন এটা তার জন্য জায়েজ রয়েছে, এবং যদি তিনি এশার নামাজের আগে আউয়াল আল্লাইল মানে প্রথম রাতে যদি পড়েন এটাও জায়েজ রয়েছে, দুটাই জায়েজ রয়েছে, এবং দুটাই করার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, কেউ শেষ রাত্রে আদায় করতেন, কেউ প্রথম রাত্রে আদায় করতেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারী রওয়ায়াতের মধ্যে এসেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শেষ রাত্রে যারা আদায় করবে এটি তাদের কাছে মানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এটি হচ্ছে উত্তম, এই জন্য যেহেতু শেষ রাত্রে রাতের নামাজকে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ইবাদত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন, সুতরাং শেষ রাত্রে রাত্র জেগে যে ইবাদত করা হয় তাকে এবং সালাত আদায় করা হয় তাকে একসাথে দুটি ফজিলত লাভ করা যায় যদি কেউ শেষ রাত্রে সেটা আদায় করে থাকেন, দুটাই মূলত জায়েজ রয়েছে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি এটি পাঠিয়েছেন মোহাম্মদ রহমান,
টরন্টো কানাডা থেকে আপনি লিখেছেন, আই হ্যাভ ওয়ান কোয়েশ্চেন, ওয়েন দ্য হাজব্যান্ড ডাইজ আ ওয়ামেন ক্যান ম্যারি অ্যাগেইন আফটার 4 মান্থস অ্যান্ড 10 ডেজ আফটার, ওয়েন দ্য ওয়াইফ ডাইজ ওয়েন ক্যান দ্য হাজব্যান্ড রিম্যারি অ্যাগেইন? তিনি যে প্রশ্নটি করেছেন সেটি খুবই সুন্দর প্রশ্ন। সেটা হচ্ছে, যদি কারো মানে হাজব্যান্ড মারা যায়, তাহলে তিনি যেহেতু তার একটা ইদ্দত আছে, ইদ্দতুল মুতাওয়ান হাজ উজুহা, মানে যেই মহিলার স্বামী মারা গিয়েছে তার একটা মানে এই মৃত্যুর কারণে একটা ইদ্দত রয়েছে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছে, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউন ওয়াযারুন আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা, যে তারা 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্দত পালন করবে, অপেক্ষা করবে। এবং এটা মূলত ইসলামী শরীয়তের মধ্যে ইদ্দত হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে অনেকগুলো কারণ, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তার মানে সে যে স্বামীর অধীনে ছিল সেখানে সন্তানের বিষয় আছে, মানে তার আদৌ মানে সে কি মানে সন্তান সম্ভাব্য কিনা সম্ভাবনা আছে কিনা, অথবা তার মানে এই বিষয়গুলো পরিষ্কার হওয়ার জন্য, স্পষ্ট হওয়ার জন্য মূলত তার ইদ্দতের বিষয়টি এসেছে। পক্ষান্তরে কারো যদি স্ত্রী মারা যায়, মানে সে ব্যক্তি আর মানে মানে বিয়ের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই, কারণ স্ত্রীর জীবদ্দশায় তো সে মানে বিয়ে করতে পারবে, মেয়েদের বিষয়গুলো তো তার মধ্যে আসে না তো, এবং যেহেতু স্ত্রীর মানে জীবদ্দশায় বিয়ে করা তার জন্য জায়েজ রয়েছে, সুতরাং স্ত্রীর মৃত্যুর পরে সেখানে অপেক্ষা করার বিষয় নেই। আর ছেলেদেরকে এখানে অপেক্ষা করার বিষয় এই জন্য আসেনি, যেহেতু ছেলেরা মূলত কোনো বায়োলজিক্যাল কোনো কারণ না, কোনো কারণ নেই, ছেলেরা সন্তান ধারণ করার কোনো ক্ষমতাই তাদের নেই, সুতরাং এক্ষেত্রে নারীদেরকে মূলত ইদ্দতের বিষয়টি দেওয়া হয়েছে ইসলামী শরীয়তে একটি গুরুত্বপূর্ণ মাসলাহাতকে সামনে রেখে। সেটা হচ্ছে নারী যাতে করে মানে অন্যত্র বিয়ের আগে সে মানে তার যেই মানে দায়িত্ব আছে সেক্ষেত্রে তার মানে সন্তান সম্ভাবনা আছে কি না, মানে এই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য, এবং স্বামীর বিষয়ে তাকে সুস্পষ্টভাবে একটা নির্দিষ্ট ইদ্দত দেওয়া রয়েছে, যাতে করে মানে সে এখান থেকে কমপ্লিটলি নিজেকে মুক্ত করে নিতে পারে, এজন্য একটা সময় তাকে দেওয়া হয়েছে। পরবর্তী অন্য স্বামী গ্রহণ করার আগে এই সময়টুকু সে মানে অপেক্ষা করবে এবং ইদ্দত পালন করবে, কিন্তু সেটি পুরুষের ক্ষেত্রে একেবারে শারীরিক কারণে কোনো প্রয়োজন নেই। দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি, এটি পাঠিয়েছেন কামরুজ্জামান, লিখেছেন, সাম ওয়ান ফ্রম নিউ ইয়র্ক আস্কড ইউ, হি ওয়ার্কস ইন আ গ্যাস স্টেশন উইথ আ গ্রোসারি স্টোর ওয়ার দে সেল অ্যালকোহল, ইউ সেড ইট ইজ হালাল টু সেল অ্যান্ড ওয়ার্ক দেয়ার, আই ডো নট আন্ডারস্ট্যান্ড হাউ ইজ ইট হালাল, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন? তিনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে অ্যালকোহলের বিষয়টি। এর আগে এক ভাই প্রশ্ন করেছিলেন সম্ভবত আমাদেরকে, সেটা হচ্ছে অ্যালকোহল যদি কেউ বিক্রি করে, মানে এই বিষয়টি এসেছে যে মানে সেই বিক্রিটা তার জন্য জায়েজ আছে কি না। এখানে আরও কিছু বিষয় ছিল, এই ভাই আগে যে প্রশ্ন ছিল, উনি একটা গ্যাস স্টেশনে কাজ করেন, সেখানে গ্রোসারি দোকান আছে, মুদি দোকান আছে, এবং সেখানে একটা পণ্য হিসেবে সেখানে অ্যালকোহলও আছে আর অনেক পণ্যের সাথে, তো সেটা তার জন্য হালাল কি না। তো এখন উনি প্রশ্ন করেছেন যে আপনারা বলেছেন যে সেখানে সেই জিনিসটা বিক্রি করা হালাল, এটা কীভাবে আমি তো বুঝতে পারছি না। না, অ্যালকোহল বলতে যদি তিনি মদ বুঝান বা মদ জাতীয় মাদক জাতীয় যে সমস্ত দ্রব্য সেগুলোকে বুঝান, এগুলো বিক্রি করা যায় আমরা বলি নেই, আমরা এই অনেক বিষয়ের সাথে গ্রোসারিতে অনেকগুলো পণ্যের সাথে সেখানে সেটা যদি একটা পণ্য হয়, মনে করো সেখানে 20টা পণ্য বিক্রি হয় করা, যে 21 নম্বর পণ্যটা হলো অ্যালকোহল, না এটা এটা মানে এই বস্তু হারাম, কিন্তু সেটা বিক্রি করাটা মানে ওই বস্তুগুলোর সাথে সমন্বিতভাবে এটা বিক্রি করাটা জায়েজ রয়েছে, এই ক্ষেত্রে মানে ওই বস্তুটা সুনির্দিষ্টভাবে মানে একবার নয়, ওটা তো কোনো মদের দোকান, জি মদের দোকান, গ্রোসারি শপ, সেখানে অনেকগুলো পণ্য আছে, তার মধ্যে এটা একটা পণ্য, সেখানে ওই দেশে বাস্তবতা আছে, তার বেচা কেনা করাটা জায়েজ রয়েছে, তবে মানে এই কাজ এই বস্তুটুকু হারাম করে সন্দেহ নেই, এই বস্তুটুকু বিক্রি করাও হারাম, এই বস্তুটুকু মানে সেখানে রাখাও হারাম, যদি সেটা মাদক জাতীয় কোনো বস্তু হয়ে থাকে। আমার মনে হচ্ছে আমরা এই বিষয়টি যেভাবে বলেছিলাম সেটা এইভাবে নয়, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যেটা, সেটা হলো যদি অ্যালকোহল বলতে যেই অ্যালকোহল বুঝায় মদ, যেটা মানে সেটা যদি মানে এমন পর্যায়ে হয়ে থাকে যে অন্য কোনো কাজে ব্যবহার করার জন্য হয়ে থাকে, তা আমার মনে হয় এই ধরনের কোনো কিছু বলেছিলাম। আপনার প্রশ্ন এরকম ছিল যে গ্রোসারি নানা পণ্য বিক্রি হয়, জি মূলত গ্যাস স্টেশনটা মূলত গ্যাস বিক্রি হয়, গ্যাস বিক্রি হয় পাশে, এটা একটা পার্শ্ব ব্যবসা, গ্রোসারি শপ আছে, অনেক পণ্য আছে, এর সাথে অ্যালকোহল একটা আছে, আমরা উনি বলতে আপনারা বলেছেন যে এই বিক্রি ওই বস্তু নয়, ওই বস্তু যতগুলো আছে সবগুলো বিক্রি করা হালাল, আমরা বিক্রি
সেটা যদি অন্য বস্তুর সাথে হয় থাকে এবং হালাল বস্তু শুধু যদি